কলকাতা বা কলকাতার খুব কাছে বিভিন্ন লাক্সারিয়াস রিসোর্টের কথা শুনলেও যাওয়ার সুযোগ হয়নি, তাই এবার সেটার এক্সপিরিয়েন্স নিতে আমরা বেছে নিলাম ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা ফর স্টেকেশন। এবারে বলি কিভাবে যাবেন ইবিজা রিসোর্টে। কলকাতা বেহালা হয়ে ডায়মন্ড হারবার রোড হয়ে আসতে হবে এই রিসোর্টে, অল্টারনেটিভলি বারুইপুর আমতলার রোড হয়েও আসা যায়। মেট্রো সার্ভিস অ্যাভেল করতে গেলে জোকা এসে অ্যাপ ক্যাব নিয়ে আসতে পারেন। আমরা আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল ক্যাব ধরে ডানকুনি থেকে ইবিজার উদ্দেশ্যে। ডানকুনি থেকে ইবিজা রিসোর্টের ডিস্টেন্স হলো 46 কিলোমিটার, টাইম লাগবে 2 আওয়ার্স মতন, কিন্তু ডায়মন্ড হারবারের রোডে ট্রাফিক কনজেশন থাকায় 2.5 আওয়ার্স টাইম লেগে গেছিলো আমাদের রিচ করতে। আমরা হোটেল আগের দিন বুক করে রেখেছিলাম ফার্ন হোটেলস ওয়েবসাইট থেকে, সাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। 2.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম ইবিজার এন্ট্রি গেটে। ক্যাব ভিতরে ঢুকে যাবে। ভিতরের রাস্তাটা বেশ সুন্দর করে সাজানো, কিছুটা রাস্তা ধরে এগিয়ে আসি আর আসতেই রিসোর্টের ফার্স্ট ইমপ্রেশনটা আমাদের মুগ্ধ করে দেয়। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এটা হলো রিসেপশন এরিয়া, এখানে চেক ইন ফর্মালিটিস করতে হবে আইডি কার্ড শো করে, আর প্যাকেজের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কুপনগুলো এখান থেকেই কালেক্ট করতে হবে। এটা ওয়েটিং রুম, এখানে আমরা ওয়েট করলাম কিছুক্ষণ, টিল আওয়ার প্রি বুকড রুমস আর রেডি। বলে রাখি রিসোর্টের চেক ইন টাইম হলো দুপুর 1টা নাগাদ আর চেক আউট টাইম সকাল 11টা। রুমে যাওয়ার আগে আমরা গার্ডেনটা একটু ঘুরে নিলাম। সুন্দর ফুলের বাগান আর বড় বড় গাছ দিয়ে সাজানো হয়েছে এই গার্ডেন এরিয়াটা। বসবার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টসও রাখা রয়েছে। সামনে একটা লেক আছে যেখানে বোটিং করা যায়। এখানে কিছু অ্যাডভেঞ্চার ফেসিলিটি আছে, যেমন আর্চারি, গান শুটিং, কায়াকিং, ডাবল সাইক্লিং, জিপ লাইনিংয়ের ব্যবস্থা আছে, যার চার্জেস লিস্টেড ডাউন ওভার হিয়ার। একটু এগোতেই বাস্কেটবল আর ব্যাডমিন্টনের কোর্ট আছে, যেটাতে গেস্টরা ফ্রিতে অ্যাভেল করতে পারবে। এবার রুমে যাওয়ার পালা। আমাদের বিল্ডিংয়ের নাম হলো নির্বাণা। এটা মেন রিসোর্ট এরিয়া থেকে 5 মিনিটের হাঁটা পথ। বিভিন্ন ফুল গাছ টবে রাখা রয়েছে। এই বিল্ডিংয়ের রিসেপশনের পাশ দিয়ে লিফট লবি হয়ে কিছুটা হেঁটে রুমে পৌঁছাই। রুম ট্যুরটা করিয়ে নি এখন। ঢুকতেই লিভিং রুম উইথ এল শেপড সোফা, এসি আছে। এগিয়ে লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুম, বাথটব, বেসিন, সাথে শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, ব্রাশ, পেস্ট রাখা আছে, আর শাওয়ারের জন্য পাশে আলাদা সেকশন করা আছে। এই লম্বা লনের রাইট সাইডে ওয়াল ফিটেড মিরর আছে, যার সামনে বেসিন, কফি মেকার, টি ব্যাগস, আর নিচে রেফ্রিজারেটর রাখা আছে। এবারে বেডরুমে ডাবল শেয়ারিং বেড, এসি, টিভি আর অ্যাটাচড ব্যালকনিটা দেখিয়ে নেওয়া যাক। ব্যালকনি থেকে ভিউটা দেখে নিন। ব্যালকনিতে 2টো বসার চেয়ারও আছে। ইন শর্ট, এটা একটা 1 BHK ফ্ল্যাটের মতন। রিসোর্টের এই জায়গাটা বেশ সুন্দর, পিকচার তোলার জন্য সেরা জায়গা। দুপুর 2টো, বেশ খিদে পেয়েছিল আমাদের। আমরা লাঞ্চ করতে আসি রেস্টুরেন্টে। বুফে এলাকাতে বোথ অপশনস আর অ্যাভেলেবল, তবে আমরা বুফেই চুজ করলাম। প্রাইস ইজ 1K per head। মেনুতে ভেজ আর নন ভেজ আইটেমস সবই আছে। ভেজ মেনুতে সালাড, রাইস, মিক্সড ভেজ, পনির, ডাল, পটাটো স্টাফিং, পাস্তা, নুডলস, চাটনি, পাঁপড়, আর নন ভেজে আছে ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, মটন বিরিয়ানি আর সাথে চিকেন কারি। ডেজার্ট আইটেমসে ছিল বেক সন্দেশ, গুলাবজামুন আর কিছু রকমারি মিষ্টি আর আইসক্রিম। ফুড টেস্ট আমাদের খুবই ভালো লেগেছিল, আমরা 9/10 দিতে পারি।
আফটার হ্যাভিং লাঞ্চ আমরা একটু হাঁটাহাঁটি করে নিই সুইমিং পুলের আশেপাশে। পুলের পাশে কটেজ আছে, আপনারা চাইলে বুক করতে পারেন। বসার সিটও রাখা আছে টু এনজয় দ্য সারাউন্ডিং বিউটি। এখান থেকে সুইমিং টাওয়াল নিতে হবে ফ্রিতে, আর সুইমিং কস্টিউম না থাকলে কিনতে হবে এখান থেকেই। আর এখানেই চেঞ্জিং রুম আছে, পাশে আছে ডিসকোথেক যা রাত 10:30 থেকে ওপেন হবে ফর গেস্ট। আজকের অ্যাক্টিভিটিস লেখা আছে বোর্ডে উইথ টাইমিংস। পুলের কাছে একটা ইনডোর গেম এরিয়া আছে ওয়ার ইউ ক্যান প্লে ফুটবল, টিটি, ক্যারাম, চেস অ্যাট ফ্রি অফ কস্ট, বাট ফর প্লেয়িং স্নুকার গেম ইউ উইল হ্যাভ টু পে চার্জ। নেক্সট আসি সুইমিং পুলে। 4 নাগাদ নেমে পড়লাম জলে। ইনিশিয়ালি ঠান্ডা লাগলেও আস্তে আস্তে অ্যাকাস্টমড হয়ে যাই জলের সাথে। কস্টিউম না আনলে কিনতে হবে এখান থেকে। সুইমিং কস্টিউম চার্জেস 800 rupees ফর লেডিস, আর ফর মেন 300 to 350। ফর লেডিস সুইমিং ক্যাপ ইজ ম্যান্ডেটরি। উই এনজয়ড আ লট ওভার হিয়ার ইন পুল, অ্যান্ড ফর রিল্যাক্সেশন ইট ইজ দ্য বেস্ট প্লেস ইন দিস কাইন্ড অফ রিসোর্ট। 1 hour টাইম স্পেন্ড করে উঠে পড়ি পুল থেকে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পাশেই জাগৃতি ধাম দেখতে। এটা হলো তার গেট। এই জায়গাটা রিসোর্টের মধ্যের পার্ট না। এখানে একটা মন্দির আছে যেখানে রাধা কৃষ্ণ, শিব, হনুমান, গণেশ ইত্যাদি মূর্তি রাখা আছে। ঘুরে নিলাম জায়গাটা, বেশ ভালোই লাগলো। এখানে একটা ওল্ড এজ হোমও আছে। তারপর চলে এলাম আবার রিসোর্টের মধ্যে। তখন ইভিনিং, রিসোর্টের সব লাইট জ্বলে উঠেছে। হাঁটতে হাঁটতে এলাম লেকটার সামনে। শান্ত পরিবেশ, বেশ ভালোই লাগছিল। এখানে একটা আইল্যান্ড আছে যেটা এই ব্রিজ দিয়ে যেতে হয়। রুমের ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ রুম অ্যাভেলেবেল ফর বুকিং। আমরা বুক করেছিলাম উইন্টার গ্রিন রুম, এছাড়া উইন্টার গ্রিন কটেজ, উইন্টার গ্রিন প্রিমিয়াম, ফার্ন ক্লাব রুম, ফার্ন ক্লাব প্রিমিয়াম রুম আছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী রুম বুক করবেন। লেকের উপর কিছু রাইডসের সিস্টেম করা আছে, যেমন কমান্ডো ওয়াক, বার্মা ব্রিজ, বাসুন চেয়ার ইত্যাদি, যার চার্জেস 100 rupees পার হেড। রাত 9:00 আসি রেস্টুরেন্টে ডিনার করতে। অর্ডার দিই সালাড, খিচুড়ি, চিকেন বিরিয়ানি আর তার সাথে গুলাব জামুন। এলাকাটে ফুড মেনু আর তার কস্ট স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আসি ডিসকোটেকে। ডিজে মিউজিক স্টার্ট হয় রাত 10:30। আস্তে আস্তে ইচ্ছুক গেস্টরা আসে ডান্স করতে।
গুড মর্নিং, আজ 2nd মার্চ। ঘুম থেকে উঠে আসি এবার লেকের কাছে। এখানে গাছগুলোতে নাম লেখা আছে, যেমন কৃষ্ণচূড়া, জারুল গাছ, এইসব। ব্রিজ পেরিয়ে আসি আইল্যান্ডে। হাঁস চড়ে বেড়াচ্ছে লেকের জলে। পাখির ডাক আর সাথে সকালের শীতল পরিবেশ মনকে ভালো করে তুলবে। একটা দোলনাও আছে। ব্রেকফাস্ট টাইম হলো সকাল 8:15 থেকে সকাল 10:30 অবধি। আমাদের প্যাকেজে ওনলি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি উইথ রুম বুকিং। এবার আপনারা চাইলে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট অল ইনক্লুসিভ প্যাকেজও অপ্ট করতে পারেন। মেনুতে ছিল ফ্রুটস, সালাড, ইডলি, উপমা, ডালিয়া, পোরিজ, রাজমা, সাম্বার, ধোসা, ছোলে বাটুরে এবং পরাঠা। আরেক দিকে এগ ও সসেজ রাখা ছিল। বেকারি সাইডেও বেশ কয়েকটা আইটেমস ছিল। অন্যদিকে জুস আর টি এর অপশনস রাখা ছিল। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট সকাল 11:00 নাগাদ আমরা চেক আউট করি। অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপিরিয়েন্স আমরা রেকমেন্ড করব এই রিসোর্টটা অ্যাটলিস্ট 1 নাইট স্টের জন্য। অল্টারনেটিভলি ডে ট্যুরও এই রিসোর্টে বুকিংয়ের ব্যবস্থা আছে। রিসোর্টের ফুড আইটেমস আর ভেরি কস্টলি। হিয়ার 1 লিটার অফ ওয়াটার বটল চার্জেস 90 রুপিস। অ্যাপার্ট ফ্রম ফুড কস্ট আমাদের সবই ঠিকই লেগেছিল। এইভাবে আমরা একটা সুন্দর দিন এখানে এনজয় করি। উই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে টিউন ফর মোর ভিডিওস। উইল সি ইউ গাইজ নেক্সট টাইম। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।